রাস্তাঘাটে কত কিছু হতে পারে, ফিরতে রাত হয়ে যেতে পারে, আমি তোমার সঙ্গে যাই। আমি একা থাকবো কিভাবে? আমি একটা বয়স্ক মানুষ, আমি একা থাকতে পারবো না। তোমার কোথাও যেতে হবে না বাবা, শাহেদ তোমার সাথে থাকবে। তোমার কোথাও যেতে হবে না, তুমি বাবার সাথে থাকবা, বাবা যা চাবে তা দিবা, যা খেতে চাবে বানা দিবা, তুমি বাবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে বাবা, আমি যাই। হ্যাঁ, বাই বাই। ইয়ে বাবা, একটা কথা। কি? দেখো, আপনি এইভাবে আমার দিকে তাকান না, আমার ভয় লাগে। কেন? কারো আমার চুরি করছো? হ্যাঁ, কিছু না কিছু। মানে বাবা, একটা কথা বলতাম। কি কথা? এত ভালো অ্যাক্টিং আপনি কোথায় শিখছেন বাবা? আমি অ্যাক্টিং করি। নাহলে কেমনে বাবা, মানে আসলে যে আপনার মেয়ের সামনে আপনি আমার সঙ্গে একরকম আচরণ করেন, আবার আমি চাইতে না যেতে আবার আরেক রকম আচরণ, তাহলে এটা অ্যাক্টিং না বাবা? এটা অ্যাক্টিং না, এটা রিয়েলিটি। কেন বাবা, আপনি আমার একটা উত্তর দেন বাবা। আমি কেমন মেরে না খাওয়াই রাখছি, না পরে রাখছি, বা অসুখী রাখছি আপনি বলেন বাবা? না, তা রাখো নাই। তাহলে কেন বাবা আপনি আমার সঙ্গে এরকম করেন? কেন আমাদের গল্পটা বিক্রম বেতালের মতো না, আমি বিক্রম, আর আপনি কেন বারবার বেতালের মতো আমার ঘাড়ে চেপে ওঠেন, বলেন না বাবা। সত্যি কথা বলবো? সত্যিটা জানতে পারলে ভালো হইতো বাবা, বলেন না। আমি তোমার অপছন্দ করি, আমার মেয়ের পাশে তোমার আমার অসহ্য লাগে। বাবা, আমি কি কম এফোর্ট দিতেছি বাবা? আমি তো চেষ্টাটা করতেছি বাবা, আমি কি করলে আপনার মনটা জয় করতে পারবো, বলেন না বাবা। মিস্টার বিন হয়ে দেখাও। এটা আপনি কি বললেন বাবা? তোমার চেহারার সাথে মিস্টার বিনের চেহারার অদ্ভুত মিল আছে।